নমস্কার বন্ধুরা, আজকে আমরা আধার কার্ডের ব্যাপারে আলোচনা করব। তো এখানে আধার কার্ড মানে আধার কার্ডে কাজ করতে গেলে কি করতে হবে, প্রথমত হলো এটা সম্পূর্ণ ব্যাক অফিস জব হবে। তো যারা ব্যাক অফিস জব খুঁজছ তারা এখানে করতে পারবে, কিন্তু এখানে কলিংয়ের ওপর কাজ হবে, ঠিক আছে? তো যারা ব্যাক অফিসে বসে শুধু ভাবো যে ফাইল দেওয়া নেওয়া করবো, তো ওরকম কোনো ভ্যাকেন্সি হয় না, তো ওরকম কোনো ভ্যাকেন্সি নেই, ঠিক আছে? এখানে যারা স্পষ্টভাবে পুরো একদম ফ্রি জবে আবেদন করতে চাও ব্যাক অফিস, তারা এখানে আবেদন করতে পারো। আচ্ছা, যদি কেউ দেখে রাখছো যে আমাদের মানে যদি আমাদের কেউ ইউটিউবে দেখে রাখছো, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যদি কেউ ফেসবুকে দেখছো তাহলে আমাদের ফেসবুক ভিডিওটি লাইক করো এবং ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? মানে ফলো করে নিও। তো এখানে তোমাদের কিসের ওপর কাজ করতে হবে সমস্ত কিছু আমরা ডিটেলসে আলোচনা করব। এখানে সরাসরি স্যারের হয়তো এক থেকে দুটো নাম্বার হয়তো থাকতে পারে, এবং স্যারের মেল আইডিও আমি তোমাদেরকে স্ক্রিনে শো করে দেবো, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে। কিন্তু তার আগে আমরা অন্য একটা জিনিসের ব্যাপারে জেনে নেব। তো গাইজ, তার আগে আমরা আলোচনা করব, তোমরা কি ব্যাঙ্গালোর, কলকাতা, পুনে, ইন্দোর, সুরাত, নয়দা, হায়দ্রাবাদ, জয়পুর, ছত্তিশগড়, লখনউ থেকে বিলং করছো, বা আদার্স কোনো স্টেট থেকে বিলং করছো, বা তোমরা টুয়েলভ পাস অথবা গ্রাজুয়েশন দিয়ে বসে আছো, তাহলে 11 থেকে 13 জুন নেক্সট লেভেলে চলে এসছে ডিজিটাল মার্কেটিং জব হান্ট। ডিজিটাল মার্কেটিং জব হান্ট মানে ডিজিটাল মার্কেটিং নিয়ে বিভিন্ন রকমের চাকরি বিভিন্ন কোম্পানিতে আছে, প্রায় 100+ কোম্পানিতে ভ্যাকান্সি আছে। তো তোমরা এই চাকরিটা পাবে কী করে, চলুন একবার স্টেপটা আমরা জেনে নিই। একদমই কঠিন স্টেপ নয়, আপনারা প্রথমে নেক্সট লেভেল আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা প্রথমে সাইনিং করবেন, তারপরে আপনারা এআই ইন্টারভিউ দেবেন, তারপরে আপনারা যদি শর্ট লিস্টেড হয়ে যান তারপরে পার্সন ইন্টারভিউ দেবেন, এবং তারপরেই আপনারা পেয়ে যাবেন আপনাদের স্বপ্নের চাকরি। এইভাবে কিন্তু আপনারা তাড়াতাড়ি ডেসক্রিপশানে যান, ডেসক্রিপশানে গিয়ে রেজিস্টার করুন নেক্সট লেভেলের লিঙ্ক, এবং পেয়ে যান আপনারা গুড অপরচুনিটি। তো এবার আমরা আধার কার্ড ভয়েস প্রসেসের ওপর আমরা আলোচনা করতে চলেছি। দেখো, খুব একটা টাফ চাকরি নয়, খুবই সহজ প্রসেসের চাকরি। কারণ ভিডিও প্রথমেই আমার এটা বলে দেওয়া উচিত ছিল, আমি বলিনি, বলছি যে এখানে ইংলিশ না তেমন লাগে না, মানে সে ফ্লুয়েন্সি ইংলিশ মানে স্পোকেন ইংলিশ এখানে লাগবে না, লিখতে জানো পড়তে জানো এরকম ইংলিশ চলবে। এবার যদি সেটাও যদি কেউ না পারো তাহলে বলবো তোমরা কোনো চাকরির জন্য আবেদন করো না, কারণ ছোটোবেলা থেকে আমাদের ইংলিশ লেখানো পড়ানো হয়, তো সেরকম ইংলিশ লেখাপড়া করতে পারলেই হবে, ঠিক আছে? মানে তুমি বুঝতে পারছো ইংলিশ ওয়ার্ড বা এর মানে বার করতে পারছো, ব্যস তাহলেই হবে। এটা সবাই পারে, যে যারা টুয়েলভ পাস করেছো বা যারা গ্র্যাজুয়েশন পাস করেছো। আচ্ছা, তোমাদের এখানে যেটা লেখা আছে সেগুলো এবার আলোচনা করছি। আর্জেন্ট রিক্রুটমেন্ট, ফ্রি জব, নো চার্জেস, চাকরির জন্য কোনো রকমের কোনো টাকা পয়সা লাগবে না, টোটালি ফ্রি অফ কস্ট। প্রসেস, আধার কার্ড ভয়েস প্রসেস এখানে সম্পূর্ণ, ঠিক আছে? এখানে সম্পূর্ণ আধার কার্ড ভয়েস প্রসেসের ওপর কাজ হয়ে থাকবে। ভয়েস প্রসেস মিন্স ফোনে কথা বলা। এবার অনেকে এটাকে বলবে যে কল সেন্টার জব, কিন্তু এটাকে ব্যাক অফিস জবও বলা হয়ে থাকে, ঠিক আছে? অফিসে ফাইল দেওয়া নেওয়া করাটাকেই ব্যাক অফিস জব শুধু বলে না। তো এখানে জব রোল, টকিং কল অফ অ্যাকাউন্ট অ্যান্ড এটিএম কার্ড হোল্ডার কাস্টমারদের সাথে তোমার কিন্তু কথা বলতে হবে। কী কথা বলতে হবে সেটা অবশ্যই তোমাদেরকে কাজের মাধ্যমে শিখিয়ে দেওয়া হবে। আচ্ছা, যেটা ল্যাঙ্গুয়েজ, আমি এই এই কথাগুলো বলা শুরু করার আগে আমি যেটা ল্যাঙ্গুয়েজ নিয়ে বললাম, এখানে হিন্দি, বেঙ্গলি, ইংলিশ তিনটেই তোমাদের জানতে হবে। এবং ব্র্যাকেটে অথবা তোমরা নিচে লেখা দেখতে পারো যে এখানে ব্র্যাকেটে লেখা আছে মিডিয়াম ইংলিশ, মানে তোমাদের নর্মাল জাস্ট ইংলিশ বলতে পারো, ইংলিশ ইউজ করতে পারো, ব্যাস মানে ইংলিশ তোমরা লেখা বোঝো, ঠিক আছে? তো এখানে ক্যান্ডিডেটকে তোমাদের মানে এখানে দেখতে পাচ্ছ রিড, রাইট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হ্যান্ডেলিং ইংলিশ কল, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এখানে যদি ইংলিশে কল আসে তাহলে একটু হ্যান্ডেল করতে হবে, ইংলিশ বুঝতে হবে, ইংলিশ লিখতে হবে, ইংলিশ পড়তে হবে, ঠিক আছে? এরকম এই কটা জিনিস পারলেই হবে, ফ্লুয়েন্সি ইংলিশের কোনো এখানে দরকার নেই। এখানে কোয়ালিফিকেশন মিনিমাম 12 পাস এবং গ্র্যাজুয়েশন পাস হলেই তোমরা এই চাকরির জন্য আবেদন করতে পারো, মিনিমাম 12 পাস অথবা গ্র্যাজুয়েশন পাস। আচ্ছা, এখানে এক্সপিরিয়েন্স যে চাওয়া হয়েছে মিনিমাম 6 মান্থ এক্সপিরিয়েন্স অথবা 1 ইয়ার উইথ প্রপার ডকুমেন্টস, ঠিক আছে? মিনিমাম 6 মান্থ এক্সপিরিয়েন্স এবং অথবা 1 ইয়ার প্রপার ডকুমেন্টস। ডকুমেন্টসে কী লাগবে, অফার লেটার লাগবে, পে স্লিপ লাগবে, এক্সপিরিয়েন্স লেটার লাগবে। আচ্ছা, এবার একটু ফ্রেশারদের নিয়ে একটু আলোচনা করে রাখি, যদি কেউ ফ্রেশার থেকে থাকো, কলকাতার ছেলে আছো, তুমি ইংলিশ সুপার বলতে পারো, তুমি ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করেছো, এরকম যদি কোনো ছেলে থাকো ফ্রেশার, তাহলে একবার তোমরা স্যারের সাথে ফোন করে কথা বলে নিও পার্সোনালি, ঠিক আছে? অবশ্যই 12 এবং গ্র্যাজুয়েশন পাস হতে হবে।
মানে তোমরা যেটার উপর ভিত্তি করছো, 12 স্যালারি কম হবে, গ্র্যাজুয়েশনের স্যালারি বেশি হবে, এক্সপিরিয়েন্সের স্যালারি বেশি হবে, জাস্ট এগুলোই। বাট যদি কেউ ফ্রেশার থাকো তোমরা কিন্তু, যদি তোমাদের ইংলিশ যদি খুব ভালো হয়ে থাকে তোমরা অবশ্যই স্যারের সাথে কথা বলো। যদি তোমাদের স্কিল যদি খুব ভালো হয়ে থাকে, যদি তোমরা কম্পিউটার বোঝো পুরোপুরি, তাহলে তোমরা স্যারের সাথে অবশ্যই কথা বলো, ঠিক আছে? এটা কিন্তু আমি তোমাদেরকে বলে যাচ্ছি। আচ্ছা, তোমাদের এখানে স্যালারি উইথিন এখানে 13,000 থেকে 17,000 টাকা স্যালারি তোমরা এখানে পাবে সিটিসি অ্যাজ পার ইন্টারভিউ পারফরমেন্স। মানে তোমাদের এখানে ইন্টারভিউ হয়তো একটা দুটো রাউন্ড হবে, এই ইন্টারভিউতে তোমাদের যেমন পারফরমেন্স তোমরা করবে তেমনভাবেই কিন্তু তোমরা এখানে স্যালারি পাবে, মানে সেই স্যালারিটাই তোমরা পাবে। 6 দিন এখানে কাজ হবে, 1 দিন তোমাদের উইক অফ হবে। লাস্ট এজ 29 বছর, 29 বছরের ঊর্ধ্বে আর কাউকে নেওয়া হবে না। মেল ফিমেল বোথ ক্যান অ্যাপ্লাই, ঠিক আছে? মেল ফিমেল বোথ, এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারো। অবশ্যই এটা কিন্তু কোনো রকম কোনো ওয়ার্ক ফ্রম হোম জব নয় বা বাড়িতে বসে কোনো রকম কোনো চাকরি নয়, ঠিক আছে? জব লোকেশন সল্টলেক সেক্টর 5 তোমাদের হবে। ইন্টারভিউ লোকেশন বলা নেই, হয়তো টেলিফোনিক হতে পারে অথবা তোমাদেরকে স্যাররা কোনো লোকেশানে ডেকে নিতে পারে। আচ্ছা, এবার এখানে তোমরা মেল দেখতে পাচ্ছ, প্রবাসী সেট স্যারের মেল আছে, তো স্যারের সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিও যদি কারোর মেলে কন্ট্যাক্ট করতে হয়। যদি কারোর ফোন করতে হয় 9:00 থেকে 7:00 পর্যন্ত কল করবে, এরপরে যারা কল করবে তাদের কিন্তু নাম্বার ব্লক করে দেওয়া হবে, শনি রোববার কল করবে না। স্যারের নাম্বার হলো 9123040886, আমি আরেকবার রিপিট করছি, 9123040886। মঙ্গলবার থেকে ইন্টারভিউ চালু হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, আমি আবার বলছি, জব ক্রাইটেরিয়া যাদের ম্যাচ করবে তারাই কন্ট্যাক্ট করবে, জব ক্রাইটেরিয়া যাদের ম্যাচ করছে না তারা এখানে আবেদন করবে না। আর যারা সল্ট লেক সেক্টর 5 এসে কাজ করতে পারবে, আমার মানে আমি গিয়ে থাকবো স্যার ওই সব কিন্তু চলবে না। তোমরা যদি কেউ যদি এখানে থাকো তাহলেই তোমরা আবেদন করো, বর্ধমান হুগলি এইসব জায়গা থেকে কেউ আবেদন করবে না, ঠিক আছে? যারা যাদের বাড়ির পাশে হবে সল্ট লেক সেক্টর 5 তাদেরই তারাই একমাত্র আবেদন করো। হ্যাঁ, হাওড়ার লোকেরা করতে পারবে, হুগলির লোকেরা করতে পারবে, কারণ এখন গঙ্গার নিচ দিয়ে ডিরেক্ট সেক্টর 5 ঢোকা যাবে। এখনও কি তোমরা বসে আছো? দেরি করো না বন্ধুরা, স্বপ্নের চাকরি পেতে অবশ্যই রিলেভেলে যাও। রিলেভেলে আমাদের ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে, সেই লিঙ্কটায় তোমরা ক্লিক করো এবং অবশ্যই AI ইন্টারভিউয়ের জন্য রেজিস্ট্রেশন করো এবং রেজিস্টার করে কিন্তু তোমরা ঢুকে যাও। সম্পূর্ণ ফ্রিতে তোমরা কিন্তু AI ইন্টারভিউ দিয়ে ভালো জায়গায় চাকরি পেয়ে যাবে। সো ডেসক্রিপশানে যাও, এক্ষুনি রেজিস্টার করো, রেজিস্টার নেক্সট লেভেল লিঙ্ক নাও।